আসসালামু আলাইকুম। আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের নিরাপত্তা প্রহরী হিসাবে সিকিউরিটি গার্ড অনেক বড় একটি সার্কুলার দিয়েছে, তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি। মূলত এটা 12 তারিখে সার্কুলারটি দিয়েছে, 12/9/2022 তারিখে। দেখুন, এখানে সম্পূর্ণ অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম আপনার 1 বছরের একটা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে যেহেতু নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের চাকরি, সেহেতু আপনি যে কোনো জায়গা থেকে একটি যদি 1 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে বা 1 বছরের অভিজ্ঞতা যদি আপনি একটা ডকুমেন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখুন, অষ্টম শ্রেণী পাস, উচ্চতা কিন্তু 5 ফুট 5 ইঞ্চি, নিরাপত্তা প্রহরী হিসেবে 1 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্যে কিন্তু আপনি এখানে 15,000 টাকা পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা, বিশেষ করে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি কিন্তু আপনি এখানে সুযোগ সুবিধা পাবেন। এবং বয়স কিন্তু আপনার সর্বোচ্চ 35 বছর। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, মানে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। বিশেষ করে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের যে জায়গাগুলো আছে, যে কর্মস্থলগুলো আছে, সেই সব জায়গায় আপনাকে কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনার যাওয়ার মন মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সিবি, যেটি কারিকুলাম ভিটা বা সিবি বলা হয়, জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ আগামী 24 সেপ্টেম্বর 2022 শনিবার সকাল 10টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, নিস্তলা 2 বড় মগবাজার, ঢাকা 1217 এই উপস্থিত হতে, এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা উপস্থিত হতে বলা হলো। তো এই ছিল মূলত নিরাপত্তা প্রহরী হিসাবে সিকিউরিটি গার্ডের আবশ্যকের চাকরিটি আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে। আপনারা এখানে 15,000 টাকা স্যালারি পাবেন, সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন। তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।